আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে ফেস অ্যান্ড হোয়াইট ক্রিম আসমকল চেনার উপায় সম্পর্কে আপনাদের বলবো। বর্তমান সময়ে ত্বকপরিষ্কার ক্ষেত্রে ফেস অ্যান্ড হোয়াইট খুব ভালো একটা ক্রিম, খুব ভালো কাজ করে, কোনো ক্ষতি ছাড়া ত্বকের খুব ত্বকপরিষ্কার করে, কোনো ক্ষতি ছাড়াই। তো ক্রিমটা আসল নকল চেনার উপায় আছে। তো যেখান থেকে আপনারা ক্রিমটা কিনবেন দোকানদারের কাছ থেকে, অবশ্যই কেনার সময় ক্রিমটা এভাবে খুলে নিয়ে ক্রিমটা দেখে নেবেন। এভাবে একটা মোড়কের মধ্যে থাকবে ক্রিমটা, তবে ক্রিমটা খুলবেন। খোলার পরে আপনারা এই ক্রিমটা এভাবে করে ঢাকনাটা খুলবেন। খোলার পরে দেখবেন ক্রিমটা আসলে কি শুকনো আছে না অয়েলি আছে। যদি শুকনো থাকে তাহলে আপনার ক্রিমটা ভালো মনে করবেন। যদি দেখেন না যে ক্রিমটা আপনার অয়েলি, তেল তেলে একটা ভাব থাকে, যদি চারদিকে সরিষার তেলের মতো একটা ভাব থাকে, তাহলে বুঝে নেবেন যে ক্রিমটা নকল। বুঝতে পারছেন? তো ক্রিমটা আসল চেনার উপায় একটাই, ক্রিমটা একদম শুকনো থাকবে, একদম ড্রাই থাকবে, একদম ড্রাই থাকবে ক্রিমটা, কোনো নরম বা তৈলাক্ত থাকবে না, একদম শুকনো ড্রাই থাকবে। তো আপনার স্কিনে এভাবে ব্যবহার করে নিয়ে চেক করে নিতে পারেন। তো বন্ধুরা, ক্রিমটা আসল চেনার উপায় একটাই, তো যেখান থেকে কিনবেন ক্রিমটা দেখে নিয়ে কিনবেন। তো বন্ধুরা, ক্রিমটা এভাবে দেখে নিয়ে খুব যাচাই করে ক্রিমটা কিনবেন, তাহলে আপনারা এই ক্রিমটা আসল ক্রিমটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে পর্যন্তই। ভিডিওটা দেখে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।